টোটো নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত মোটর বাইকে ধাক্কা, আহত মোটর বাইকে থাকা দুই আরোহী। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত 10টা নাগাদ ইংরেজবাজার থানার মহানন্দাপল্লী শিববাড়ি কলোনি এলাকায়। মোটর বাইকে থাকা দুই আরোহীর নাম টিটু সিং বয়স 30, অক্ষয় মন্ডল বয়স 26। তাদের বাড়ি ইংরেজবাজার থানার ঝলঝলিয়া রেল কলোনি এলাকায়। জানা যায় এদিন তারা একই মোটর বাইকে চেপে কোতোয়ালি থেকে বাড়ি ফিরছিলেন। মহানন্দাপল্লী শিববাড়ি কলোনি এলাকায় একটি টোটো নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ওই মোটর বাইকে। তাতে আহত হয় বাইকে থাকা দুজন আরোহী। স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি তাদের দুজনকে উদ্ধার করে এদিন রাতে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। বর্তমানে তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটা হয়েছিল, এরা দুজন মিলে আমাদের ঠাকুর বিসর্জন হচ্ছিল। বিসর্জন হওয়ার পরে এরা হচ্ছে বাড়ির দিকে ফিরছিল। এবার এটা হয়েছে আপনার মহানন্দাপল্লী শিববাড়ি কলোনি। সেই শিববাড়ি কলোনির ওখানে রাস্তাটা অন্ধকার থাকে, যাওয়া আসার জন্য ওখানে অনেক জনঘনত্ব, মানুষ হচ্ছে সবসময় রাস্তাঘাটে থাকে। টোটো একটা আসছিল জোরে, টোটোতেই ধাক্কা মেরেছে। ধাক্কা মারাতে দুজনে মোটামুটি আহত হয়েছে, একজনের হাতটা মোটামুটি ফ্র্যাকচার হয়েছে, একজনের পায়ে হচ্ছে সব কিছু।